আসসালামু আলাইকুম আ কেবল যোগ্যতা ও দক্ষতা দ্বারা সফলতা অর্জন করা যায় না সফলতার জন্য আল্লাহ রহমত অপরিহার্য বিষয় এজন্য কাঙ্ক্ষিত সুফল লাভ করতে হলে দক্ষতা ও যোগ্যতা যেমন প্রয়োজন তেমনি আল্লাহ রহমত ও বরকতের জন্য সকাতরে সাহায্য প্রার্থনা করা আবশ্যক আল্লাহ রবুল আলমিন এমন এক মহান সত্তা যিনি তার কাছে কোনো কিছু চাইলে অত্যন্ত খুশি হন বান্দা যত চাইবে আল্লাহ তত দেবেন এবং তত বেশি খুশি হবেন দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দার মাঝে একটি সেতু বন্ধন হয় যেই সেতুর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন থেকে কাঙ্ক্ষিত বস্তু চেয়ে চেয়ে নেওয়া যায় সুপ্রিয় দর্শক পরীক্ষা আসলে ব্যস্ততা বেড়ে যায় চিন্তা বেড়ে যায় কিভাবে ভালো রেজাল্ট করা যায় কিভাবে ভালো নাম্বার পাওয়া যায় সুপ্রিয় দর্শক এর জন্য চেষ্টা এর কোনো বিকল্প নেই সাথে সাথে আল্লাহ রবুল আলামিন নিকটে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে দোয়া করতে হবে কোনো এক শিক্ষককে এক ছাত্র বলল যে স্যার আমার পরীক্ষা শেষে দোয়া করবেন স্যার উত্তরে বললেন তুমি যতটুক চেষ্টা করবা আমার দোয়া তোমার জন্য ততটুক থাকবে স্যারের এই কথাটি অত্যন্ত খুব মূল্যবান চেষ্টা না করে শুধু দোয়া আর শুধু চেষ্টা দোয়া না করে দমোটাই ব্যর্থ অতএব পরীক্ষা আসলে আপনারা বেশি বেশি করে চেষ্টা করবেন ভালো করে লেখাপড়া করবেন সাথে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পড়বেন এবং পরীক্ষার হলে যাওয়ার পর যখন আপনার হাতে প্রশ্নপত্র আসবে তখন এ দোয়াটি কয়েকবার পড়ে নেবেন তা হল আল্লাহম্মা লা সাহলা ইল্লামা জা আলতাহু সাহলা ওয়ান্তা তাজ আলুল হাজনা ইদা শি তা সাহলা আল্লাহম্মা লা সাহলা ইল্লামা জা আলতাহু সাহলা ওয়ান্তা তাজা আলুল হাসনা ইদা শি তা সাহলা এ দুয়াটি কয়েকবার পরে তারপরে প্রশ্নটি পড়বেন এবং লিখতে শুরু করবেন ইনশাআল্লাহ আল্লাহ রুবুল আলমের পক্ষ থেকে সাহায্য পাবেন এবং কঠিন কঠিন বিষয়গুলি সহজ হয়ে যাবে আমিন আসসালামু আলাইকুম